দ্বিতীয় বল ক্যাপ্টেন টিঙ্কুলি এসে গেছে মাঠে শূন্য শূন্য স্কোয়ার এটা নিতেই হবে সুন্দর শট কৌশিক প্রথম বল ডিফেন্স করলো আমতা নেদো নেদোর শট আবার দুর্দান্ত বল ওভারের চতুর্থ বল হয়ে গেল সম্ভবত নেদো ছয় মেরে আউট হয়ে গেল নিয়মের বাইরে যেটা ক্যাপ্টেন টিঙ্কুলি এসে গেছে মাঠে শূন্য শূন্য স্কোয়ার কাট স্লিপের পাস দিয়ে চলে গেল মাঠের বাইরে চার রান কথা জিতবে সুন্দর বল ওভার শেষ হয়ে গেল প্রথম ওভার শেষে ১৩ রান একটা উইকেট ফাঁকা জায়গা দেখে ঠেলে দিয়ে বলটা ৪টে রান বানিয়ে নিল ভোম্বল ক্রিকেটে সব কিছু সম্ভব প্রথম বল আটকে দিয়েছে দুর্দান্ত ফিল্ডিং ভালো বল সেরকম ফিল্ডিং করছে ক্রিকেটের অনেক কিছু সম্ভব জোরালো আবেদন বোলারের আবেদন ছিল না তাই আম্পায়ার সেই আবেদনে কর্ণপাত করেন সুন্দর ব্যাট কিন্তু ততদিক দক্ষতা বোলার রথিন টুইঙ্কলিং এর ব্যাট সুন্দর ফিল্ডিং সুন্দর ফিল্ডিং আউট হওয়ার সম্ভাবনা এবং আউট রান না পেলেও বলের দক্ষতায় টিমকে জেতানো যায় সুন্দর বল সুন্দর বল চতুর্থবারের দ্বিতীয় বল করে ফেলল রথিন কোনো রান হয়নি এখনো মেডেল নিতেই হবে সুন্দর শট বলটা একটু স্লো ছিল সঙ্গে সঙ্গে সীমানার বাইরে চলে গেল চার রান আমতা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও সামান্য বাইরে দিয়ে চলে গেছে উইকেটে সুন্দর ফিল্ডিং চতুর্থ বারে এসে রথিন অনেকটাই আটকে রেখেছে দেখা যাক একটা রান হয়ে গেল টুইঙ্কলিং এর চার ওভার শেষ দুই উইকেটের বিনিময়ে ৩৪ পিন্টু প্রথম বল রান দেয়নি মেডেন নিতে হবে মেডেন পিন্টু দ্বিতীয় বল ভালো বল রান হলো না পিন্টু এসেছে গুমুখপাতার অপর প্রান্তে ব্যাটসম্যান আছে টিঙ্কলিং নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলারও নির্ভরযোগ্য সুন্দর বল তিনটে বল কোনো রান হয়নি দেখা যাক উত্তেজনাপূর্ণ ফাইনাল চার নম্বর বল এবারে কিন্তু আর টুইঙ্কলিং সেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দিল তাকে আটকানো যাবে না ৫০০ টাকা তুই নিবি রে পিন্টু চার নম্বর বলে মার খেয়েছে চার পাঁচ নম্বর বল রান হলো না বাহ গুড ওভার
লাস্ট বল সম্ভবত পিন্টু শুয়ে ছিল আউটের আবেদন ছিল কিন্তু আম্পায়ার কর্ণপাত করেন প্রথম বল ছ নম্বর ওভার প্রথম বলে ও সুন্দর ব্যাট ছিল ফিল্ডিং ততদিক দক্ষতা সামলেছে দ্বিতীয় বলে আউট হয়ে গেল ব্যাটসম্যান টুইঙ্কলিং বল কটা বল হলো সঙ্গে সঙ্গে জয়ের ঠিকানা লিখে দিল ওই লাস্ট বলটাই অর্থাৎ এক ওভার বাকি থাকতে থাকতেই